Hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel Mahima's Kitchen and Vlog. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ডিম বোনা রেসিপি। তো শুরু করা যাক এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই তো এখানে আমি চার হাড়ি ডিম নিয়ে নিয়েছি, এখন আমি এগুলিকে ধুয়ে সিদ্ধ করে নেব। তো এই তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে, সো এখন আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এই তো এক এক করে আমার সবগুলো ডিমের খোসা ছাড়ানো শেষ, এখন এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো এখন আমার সব ডিমগুলো ধোয়া শেষ, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসার অবধি ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই তো এখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি, এগুলোকে খুব ভালো করে এখন আমি মিক্সড করে নেব। তো এখন আমি এখানে দিয়ে দেব তিনটা তেজপাতা। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো এই তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা, আর দিয়ে দেব জিরার গুঁড়ো 1 টেবিল স্পুন, এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এই তো আমার মশলাগুলো এখন হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে বয়েল করা ডিমগুলো দিয়ে দেব এক এক করে, দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব।
সো দেখতে পাচ্ছেন ডিম ভোনাগুলোতে কত সুন্দর কালার এসেছে, অ্যান্ড এটা খেতে ভীষণ মজা হয়েছে। সো আমার ডিম ভোনাগুলো এখন হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে ছোলা থেকে নামিয়ে নেব। সো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফিজ।